আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন, দেশি মুরগির দুই মাস বয়স হলে কি সাইজ আসে সেটা আজকে আপনি দেখানোর চেষ্টা করতেছি। মূলত আসলে দুই মাস বয়সের মুরগিগুলা কি দামে বিক্রি হয় বা এটা কীরকম খরচ পড়ে বা কিভাবে এটা থেকে লাভ বের করে আনা যায় সেই বিষয়ে কিছু কথা বলবো আজকে। টোটালি এই মুরগির বয়সগুলা দুই মাস, ওজন 600-650 এরকম ওজন আসছে। পার পিস মুরগির খরচ হয়েছে 125 টাকার মতো। এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এই মুরগিগুলো সব মুরগ, আমি মুরগিগুলা বিক্রি করে দিছি, মুরগগুলা রাখছি, এটা আরও কিছুদিন পালবো এরকম একটা চিন্তা ভাবনা করে। এখন মুরগিগুলা মোটামুটি 150-170 টাকা পিস, আরও আগে বিক্রি করে দিয়েছি, এগুলা বয়স 45-50 দিন হইলেই বিক্রি করে দিছি। আর মুরগগুলা রাখছি, এগুলো আরও কিছু বড় করব, তারপরে বেচব। এখন আমাদের যে হিসেবটা, আমি যখন মুরগিগুলা বিক্রি করছি তখন আমাদের হিসেব ছিল 90 টাকার মতো পার পিস, 90 টাকার মতো খরচ ছিল। তখন ওইটা মুরগিগুলা বিক্রি করে দিয়ে মুরগগুলা রেখে দিলাম। এখন এই মুরগগুলা বিক্রি করতেছি 230-240-250 এরকম পার পিস। আসলে হয়তো ভিডিওতে আমার এরকম ক্লিয়ার আসে নাই বা এরকম গেট আপ করে দেখাইতে পারি নাই। আমাদের এই সেটটার ভিতরে আমাদের এক ক্লাস কাস্টমার ক্লায়েন্ট, ওদেরকে প্রতিনিয়ত আমরা ওই বাচ্চাগুলো দিই। ওই সেটটার ভিতরে তিন জাতের বাচ্চা আছে, একটা বিক্রি করতেছে, আরেকটার বয়স 1 মাস, আরেকটার বয়স 8-10 দিন। এরকম তিন জাতের মুরগি কিন্তু ওর শেডে এটা বিদ্যমান, এইভাবে আছে। তা আমি মাঝে মধ্যে এই মুরগিগুলার যে ট্রিটমেন্টগুলো অসুখ বিসুখ হয় এগুলার আমি দিয়ে থাকি, কি মেডিসিন খাওয়াবে এগুলো সব দেই এবং এগুলা আমি বিক্রি করে দেই পাশাপাশি, মানে এভরিথিং, এই মুরগির যাবতীয় ট্রিটমেন্টগুলো আমি করে থাকি। সেই সময় লাভ লস এগুলাও আমি হিসেব করে দেই। আমাদের একটা খামারি, এই দেখেন ছোট্ট করে একটা ঘর, চতুর সাইডে একটা বাউন্ডারি দিছে, মাঝখানে অল্প একটু ফাঁকা জায়গা, এটার ভিতরে সারাদিন মুরগি ছাইরে রাখতেছে। সারাদিন ছাইরে রাখার পর মুরগি ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে। এখন এই মুরগির কী কী খাওয়াইতেছে, ধান, গম, ভুট্টা, এবং ওই যে আমরা যে ভাত খাই এই ভাত দিতেছে, তারপরে খুঁত যেটা আছে, আমরা যেটা বলি ধানের কোন খুঁত, এই খুঁতগুলা মনে করেন যে একটু হালকা, মানে ইয়ে সিদ্ধ করে এগুলা দিতেছে। বিভিন্ন কিছু খাওয়ায় তার খাদ্য খরচটা একবারে কমাই আনতেছে, কম খরচ করতেছে, করে এই মুরগিগুলা পালতেছে। এই লোকের যে এই মুরগিগুলো দেখতে পাচ্ছে, এই লোকের এই মুরগির ব্যবসা ছাড়া তার অন্য কিছু নাই। এই মুরগির ব্যবসার উপরে তার সংসারটা চলে, সংসারের যাবতীয় খরচ এই মুরগির থেকে সে বের করে নেয়। সে মুরগি কিন্তু বেশি পালে না, 500 পিস করে মুরগি পালে। তার তিন ছেটে মুরগি আছে প্রায় 1500 পিস, 1500 পিস একটা বিক্রি করতেছে, একটা রেডি হচ্ছে, আর একটা শুরু করতেছে, এরকমভাবে চক্রভাবে তার তিন ছেট বাচ্চারা, একটা একটা বিক্রি, একটা হলো 1 মাস, আর একটা হলো 10-15 দিন 5 দিন, এরকম এইভাবে তার চলছে ইনশাল্লাহ। একটা শেষ হইতেছে আর একটা ঢুকতেছে। আশা করলি আপনারা যদি কেউ চান তাহলে এভাবে করতে পারেন, আমাদের কাজটাকে সকল সহযোগিতা পাবেন এই মুরগির বিষয় নিয়ে ইনশাল্লাহ। আমাদের যারা চ্যানেলটা দেখেন কন্টিনিউ, তারা দেখবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সট নিত্য নতুন ভিডিওগুলো আমি নিয়ে আপনাদের মধ্যে হাজির হব, এবং এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন, সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।